এখানে এসে চলো। হ্যালো ফ্রেন্ডস, আমাদের এই কেকের তোমার সে মার দিলে কত মনে পড়ে যাও আসলে আমি জয়া, আমার চ্যানেল জয়ফুল জয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আর আমার হাজবেন্ড সম্পূর্ণ নতুনত্ব একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আরে কালকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তো এসে আমি মিসেসকে বললাম চলো একটু বেরিয়ে আসি। তো হাঁটতে আমরা নেচারালি প্রত্যেকদিন একটু হাঁটাহাঁটি করি, তো হাঁটতে কিছু দূর যাওয়ার পর দেখছি লেফট সাইডে একটা ক্যাথলিনের শপ, দেখে ভালো লাগলো চলো ঢুকেই পড়ি। ঢুকে দেখছি বা কি সুন্দর সাজানো গোছানো। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম দেখো তুমি যদি কিছু এখানে নিতে চাও। দেখে এত ভালো লেগে গেল, আমি বললাম ঠিক আছে চলো একটু কিছু নেওয়া যায়, দেখাই যাক, নতুন নতুন কিছু কিছু ট্রাই করি। তো যেসব নিয়ে এসেছি সেগুলো বন্ধু আজকে আপনাদের দেখাবো আমরা। দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন তো কত বড় বক্স, এটার মধ্যে দেখুন দেখতে পাচ্ছেন কত রকমের কেক, আর কেকগুলো দেখুন কত সুন্দর। চকলেট কেক আবার খুবই প্রিয়, তাও আমি বিভিন্ন রকম কেক কিনলাম কেন বলুন তো। আমি ভাবলাম আমি যদি একটু টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিই তাহলে পরবর্তীকালে আপনাদের কিনতে সুবিধা হতে পারে। দেখুন এটা বাটারস্কচ কেক, কেমন লাগছে? ভালো একটু ভালো, কেমন লাগছে তোমার? চলবে, কিন্তু না বাটার স্কচ আর একটু টেস্ট হয়। এবার দেখা যাক, এটা তো এটা দেখুন এটা হচ্ছে স্ট্রবেরি স্লাইস কেক, টেস্ট করে দেখা যাক। টেস্ট আছে, আমার কাছে খুব ভালোই লাগলো। না আমারও ভালো লেগেছে, আসলে আমি একটু ক্রিম কেক তো পছন্দই করি এমনিতেই। আমার এটা এত ভালো লাগছে যে এটা দেখুন প্রায় আমি পুরোটা কেক করে দিলাম। সফট, খুব সফট, কালকে কিনেছি আজ পর্যন্ত কিন্তু খুবই সফট আছে আর ফ্লাফিও আছে। এবারে আমরা রেড ভেলভেট কাপ কেকটা টেস্ট করে একটু দেখব। দেখো না তুমি এটা একটু টেস্ট করে দেখো, দেখে কিন্তু দেখুন এটা আমি ভাবলাম পুরোটাই রেড ভেলভেট কেকটাই থাকছে, কিন্তু দেখুন এটা কি সুন্দর লাগছে, টু ইন ওয়ানের মতো লাগছে পুরো। কেটে খেয়ে দেখো তো কেমন লাগছে এটা। আমি ভাবছিলাম ভেতরটা হয়তো খুব হার্ড হবে, কিন্তু না ফট করে কেটে গেল, মানে খুবই সফট আছে, খেতেও দুর্দান্ত। এটা কি কেক গো? এটা এটা চকো চিপ স্কয়ার। এই দেখো দাঁড়াও, এই দেখুন কি সুন্দর, আচ্ছি কারণ এটা আমার ফেভারিট। ওয়াও দেখুন, দেখতেও দেখ খুবই, খেয়ে দেখি এটা তো মানে এর মধ্যে আমার কাছে নাম্বার ওয়ান। এবার তুমি একটু খেয়ে রাখো, সেটা তোমার হবে, তুমি চকলেট কেক দেখলে তো তুমি নাম্বার ওয়ান দাও। কেকটা খুব ভালোই লাগে, তুমি একটু এবার খেয়ে রাখো, দেখি কেমন খেতে। না গো নাম্বার ওয়ান দিতেই হবে, ও বলছে মানে বুঝতে পারছেন, ও কিন্তু চকলেট কেক খুব একটা পছন্দ করে, এটা আলাদা ধরনের টেস্ট। হ্যাঁ এটা দেখো লেয়ার দেওয়া আছে, দেখো তো দেখি,
এটাকে দেখি এবার দেখি কাগজটাকে আমি ছাড়িয়ে দিই তুমি কি সুন্দর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কেমন খেতে এটা কেমন দেখতে যেটা খাচ্ছি সেটাই তো টেস্ট সবটা খারাপ হয়ে এটা না পাইনঅ্যাপেলটার জন্য একটু টক টক লাগছে সেটাতে জন্য একটু অন্যরকম টেস্টটাও এসছে আমার ক্রিমকে ভালোই লাগে কিন্তু এটার থেকে আমার চকলেট কেকটাই বেশি একটু ভালো খেয়েছি এটা আবার কীরকম ধরনের কেক সাধারণত আমরা গোল কিংবা স্কোয়ারই দেখেছি দেখি তো কেকটা দেখা তো আমাকে একটু দেখে রাখো তো কেকটা দাও দাও একটু প্লেটটা দাও আগো এগুলো সেই মার্বেল বে ডাস্ট না তো এগুলো এর মানে হচ্ছে ফেভিকল দিয়ে পেস্ট করে রেখেছে এগুলো মার্বেল গো না কেন তো বুঝতে পারবো না দেখি দাঁত ভেঙে যাবে না তো বলতে এটা হচ্ছে ট্রাফেল বোট কোনটা আর এটা পিওর ভেজ এটা কিন্তু আমার জন্য এনেছি এটা শ্রীনগরের বোট হবে না তোমাকে এটা আমি খাবো পুরো রেটিংটা এটা পুরো দশে দশ তুমি কত দেবে দেখো এবার না না ভাবো না ভয় পাচ্ছ কেন একটু দেবো দাঁত যদি ভেঙেছে না মুশকিল আছে ভাঙবে না খেয়ে দেখো উপর পর্সেন্টটাই খাও নৌকাটা পুরো ভেঙে যাচ্ছে এটা তো কাটতে দেখছি জেসিবি লাগবে এটা তো আমাদের আবার পুরো বোটাই যেতে হবে না শেষে বোট না জেসিবি জেসিবি যেটা পাথর কাটে কেমন লাগছে আগে বলো পাথর কাটা না গো এটা মার্বেলের ড্যাশ না এটা নট ব্যাট ইজ নট কেমন খেলা এটা বলো এটা নিশ্চয়ই সেরকম তো আর দেওয়া হবে না এটা এবার আমি পুরোটা শেষ করবো তো ফ্রেন্ডস আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন কারণ এই সমস্ত কেকগুলোর মধ্যে এটা নাম্বার ওয়ান মানে এটা 10 out of 10 ফ্রেন্ডস আমাদের তো এখন মোটামুটি এক প্রকার খাওয়া শেষের দিকে কেক টেস্টের পর্বটা আজকে আমরা এখানেই শেষ করলাম আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আগামী দিনে আমরা আরো সুন্দর সুন্দর এরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো যেই কেক আনো কিন্তু এই কেক আনা যাবে না এটা প্রচুর দাম এই কেক আনা মোটেও যাবে না এই কেকটাই আনবো না এই কেক আনা যাবে না তাহলে আগামী দিনে এরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আবার দেখো তো বলতে কত বছর